25 তারিখে দেশে ষষ্ঠ পর্যায়ে ওড়িশার তৃতীয় পর্যায়ে মতদান হব। এক বড় খবর উপরে নজর পকাইবা যা আসি পৌঁছুছি, এথিপাই প্রকাশ পাইছি বিজ্ঞপ্তি। এসহ নামাঙ্কন দাখল প্রক্রিয়া মধ্যে আরম্ভ হয়েছে। পুরী, কটক, ঢেঙ্কানাল, সম্বলপুর, কেন্দুঝর, ভুবনেশ্বর লোকসভা আসন আজি ঠার নামাঙ্কন প্রক্রিয়া দাখল হয়েছে। ছটি সংসদীয় ক্ষেত্রে রয়েছে 49,41,797 ভোটর, সে 48,26,375 পুরুষ ভোটর রয়েছে। মহিলা ভোটর সংখ্যা রয়েছে 46,14,134 ভোটর। এসহ এই লোকসভা আসনের আসুথিবা 42টি বিধানসভা আসন মধ্য নামাঙ্কন দাখল প্রক্রিয়া আরম্ভ হয়েছে। এথিপাই গ্রীষ্ম প্রবাহক দৃষ্টি রাখি নামাঙ্কন বেড়ে প্রার্থী মানে বড় রালি করে ন আসবাক অনুরোধ করেছেন নির্বাচন কমিশন। ওড়িশার 6টি লোকসভা আসন সহ 7টি রাজ্যর 57টি লোকসভা আসন ষষ্ঠ পর্যায়ে নির্বাচন হব। সম্পর্কের অধিক সূচনা আমার সহ ফোন লাইনে উপস্থিত রয়েছেন আমার প্রতিনিধি দিব্যজ্যোতি মহান্তি। দিব্যজ্যোতি, গত 26 তারিখর রাজ্যের দ্বিতীয় পর্যায়ে নির্বাচন নামাঙ্কন পত্র দাখল প্রক্রিয়া আরম্ভ হয়েছে। বর্তমান মে 25 তারিখে ষষ্ঠ পর্যায়ে হব এবং মে 25 তারিখে হি ওড়িশার তৃতীয় পর্যায়ে নির্বাচন বিজ্ঞপ্তি আসি সারিছি। দেখুন ভাবে রাজ্যের তৃতীয় পর্যায়ে নির্বাচন আজ বিডিওর বিজ্ঞপ্তি প্রকাশ পাইছি। যে দেখবে তৃতীয় পর্যায়ে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, কারণ এখানে দেখবে রাজ্যের 6টি সংসদীয় ক্ষেত্র এবং 13টি জেলার নির্বাচন হওয়া যাচ্ছে। এবং 6টি সংসদীয় ক্ষেত্র যেমন আপনার জানিছেন, সম্বলপুর, ঢেঙ্কানাল, কেন্দুঝর, ভুবনেশ্বর, কটক, পুরী, এই যে 6টি সংসদীয় ক্ষেত্রর 42টি বিধানসভা নির্বাচন মন্ডলী পাই মধ্যে নির্বাচন হব। তো তাকে দৃষ্টি রাখি সম্পূর্ণ কড়াকড়ি ভাবে কিভাবে নির্বাচন প্রক্রিয়া হয়ে পারিব, স্বচ্ছ অবাধ হয়ে পারিব, সেপাই নির্বাচন কমিশন সম্পূর্ণ তাঙ্কর প্রক্রিয়া শেষ করছেন। এবং গ্রীষ্ম প্রবাহ কু দৃষ্টি রাখি নামাঙ্কন বেড়ে যে প্রার্থী মানে বড় রালি করে আসছেন সেমানকু মনা করাইছি বড় রালি করে ন আসা, যেহেতু গ্রীষ্ম প্রবাহ প্রচন্ড রয়েছে। অন্যপটে আপনার জানিছেন, যদি 6টি সংসদীয় ক্ষেত্রের কথা দেখবে, পাখাপাখি 94,41,797 ভোটর রয়েছেন। এবং সবুঠ বড় কথা হচ্ছে 20 লক্ষের ঊর্ধ্ব যে ফার্স্ট টাইম ভোটর এবং যুব ভোটর রয়েছেন। ফার্স্ট টাইম ভোটর সংখ্যা রয়েছে 2,25,764 এবং সেইভাবে যদি দেখবে 18 লক্ষ রয়েছেন যুব ভোটর যে বয়স হচ্ছে 20-30 বর্ষ। তো এই যে যুব এবং ফার্স্ট টাইম ভোটর যে দল আড়ক ঢলবে সে দলর ফলাফল অধিক ভালো বলে কুযাচ্ছে। এবং এসব এই যে 6টি সংসদীয় ক্ষেত্রে নির্বাচন হব, এথিপাই সময় সারণী মধ্যে আসছে, কেউ সময়ের ভোট দেবে লোক মানে তা উপরে মধ্য নির্বাচন কমিশন আজ তাঙ্কর সময় সারণী প্রকাশ করছেন। সে দেখবে সম্বলপুরর কুচিন্ডা নির্বাচন মন্ডলীরে 7টা-4টা পর্যন্ত নির্বাচন হব, সেভাবে রেঙ্গাড়িরে 7টা-6টা পর্যন্ত নির্বাচন হব, সেইভাবে সম্বলপুর যদি আপনার দেখবে 7টা-6টা পর্যন্ত নির্বাচন হব, সেইভাবে রেঢ়াখোল যদি আপনার দেখবে 7টা-4টা পর্যন্ত নির্বাচন হব, এবং দেবগড়ে 7টা-5টা পর্যন্ত নির্বাচন হব, এবং বাকি সমস্ত আসন গুলিতে 7টা-6টা পর্যন্ত নির্বাচন হব। অর্থাৎ 7টায় ভোটিং আরম্ভ হব এবং 6টায় শেষ হব। এবং কিছু জায়গার যেমনি কুচিন্ডা হেলা, দেবগড় হেলা, এটি 7টা-4টা, 7টা-5টা এইভাবে সময় সারণী করছেন নির্বাচন কমিশন। এবং এই যে 6টি সংসদীয় ক্ষেত্রে হেভিওয়েট মানে নির্বাচন লড়ছেন, আপনার দেখুন সম্বলপুর সংসদীয় ক্ষেত্রে কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নির্বাচন লড়ছেন, বিজেডি পক্ষের যদি দেখবে প্রণবপ্রকাশ দাস নির্বাচন লড়ছেন, কংগ্রেস পক্ষের মধ্যে নগেন্দ্র প্রধান নির্বাচন লড়ছেন। গোটে কুযাচ্ছে ত্রিমুখী লড়াই হব সম্বলপুরের, গোটে হেভিওয়েট ফাইট হব বলে কুযাচ্ছে। অন্যপটে আপনার দেখবে যদি ভুবনেশ্বর সংসদীয় ক্ষেত্র কথা দেখবে, ভুবনেশ্বর সংসদীয় ক্ষেত্রে অপরাজ ষড়ঙ্গী নির্বাচন লড়ছেন, তাঙ্ক সহ মন্মথ রাউতরায় নির্বাচন লড়ছেন এবং ইয়াসিন নবাজ নির্বাচন লড়ছেন কংগ্রেসরু। তো সেইভাবে পুরী কথা যদি আপনার দেখবে, পুরীর সম্বিত পাত্র নির্বাচন লড়ছেন, এবং অন্যপটে কটকরে আপনার দেখবে ভর্তুরী মহতাব, সন্তৃপ্ত মিশ্র নির্বাচন লড়ছেন। অন্যপটে যদি দেখি কেন্দুঝর কথা, কেন্দুঝরের মধ্যে কইপারিবা সেটি মধ্যে হেভিওয়েট ফাইট রয়েছে। এইভাবে ভাবে 6টি সংসদীয় ক্ষেত্রে হেভিওয়েট যেহেতু ফাইট রয়েছে নির্বাচন লড়ছেন, সেপাই এ নির্বাচন অধিক কইপারিবা সমস্ত নজর রয়েছে এই নির্বাচন প্রক্রিয়া উপরে। মে 25 তারিখে যেত নির্বাচন হব, সেদিন ভোটিংর প্রতিশত কম রয়েছে,
কেতে প্রশত লোক ভোট দৌছন তা উপরে মধ্যে নজর রই বরস রঞ্জন নিহতি ভাবে প্রথম পর্যায়ে যে সংসদীয় ক্ষেত্রগুড়ি নির্বাচন হবার রয়েছে যেমি কি ব্রহ্মপুর কালি ব্রহ্মপুর সংসদীয় ক্ষেত্রক বিজেপির রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নড্ডা আসিলে প্রচার করে যাই এবং যদি বিজেপি আসে রাজ্যের তেমনি গঞ্জামর যে সবু সমস্যাগুড়ি রয়েছে সে সমস্যাগুড়ি সমাধান হব বলে নড্ডা কহিকি যাই প্রভাব কেমতি রহব দেখুন নিশ্চিত ভাবে সমস্ত দল বর্তমান নির্বাচন প্রচারকে ত্বরান্বিত করছন্তি এবং বিশেষ করে জাতীয় দল যে দেখবে কংগ্রেস এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মানে লগাতার ভাবে ওড়িশাকে ফোকস করা আরম্ভ করছেন এবং লগাতার ভাবে ওড়িশাকে আসছেন এর ভিতরে আপনার দেখবে অমিত শাহ পরে জেপি নড্ডা রাষ্ট্রীয় অধ্যক্ষ বিজেপির গতকাল আসি প্রচার করছেন এবং দম্ভক্তি বাড়ছেন ওড়িশায় সরকার হব এবং তা সহিত সমস্তে লোকমানকে অপিল করছেন যে গোটিয়ে থর বিজেপি কু দেখি দেখন্তু পদ্মকু ভরসা করে দেখন্তু ওড়িশাকু বিকাশর যে শীর্ষকু নেওয়া পাই মধ্য প্রতিশ্রুতি দেইছন্তি এবং লোকে কেউভাবে গ্রহণ করছন্তি কেউ দলর প্রসঙ্গকু কেউ দলকু গ্রহণ করছন্তি তাহা ফলাফল হি নির্ণয় করিব এবং যাহা বর্তমান পরিপ্রেক্ষিতে গোটে কুহাযাউছি চর্চা হচ্ছে রাজনৈতিক মহলে যে বিজেপির গোটে অন্ডর করেন্ট বর্তমান গ্রাউন্ডে প্রতিফলিত হচ্ছে এবং প্রভাব হচ্ছে অন্ডর করেন্ট যদি ভোটে কনভর্ট হচ্ছে তাহলে কেউ না কেউটি এই যে ষষ্ঠ পাড়ি সরকার করা বিজেডি স্বপ্ন দেখুছি তা হয়তো ধূলিসাৎ হয়ে পারে গোটিয়ে কথা হচ্ছে আন্টি ইনকমেন্সি দ্বিতীয় কথা হচ্ছে ইনর ফাইট বিজেডি ভিতরে এবং তা সহিত যেভাবে ভাবে বিজেডির যে প্রত্যাশী রয়েছেন সে গ্রহণীয়তা কমুছি তাকে নেই মধ্য কেউ না কেউটি বিজেডি ভোট ব্যাঙ্ক উপরে গোটে বড় প্রভাব পড়া যাচ্ছে বলে কুহযাচ্ছে যার সিধাসল ফাইদা বিজেপি কু যাব বলে রাজনৈতিক মহলে চর্চা হচ্ছে তো জেপি নড্ডা হুম অমিত শাহ হুম কিংবা গতকাল দেখি রাহুল গান্ধী চেষ্টা করলে কংগ্রেসর যে কর্মী মানে রয়েছেন তাঁর মনোবল বড়া কিন্তু অমিত শাহ এবং জেপি নড্ডা 25 তারিখে দেশের ষষ্ঠ পর্যায়ে নির্বাচন এবং ওড়িশার তৃতীয় পর্যায়ে নির্বাচন মতদান হওয়া বিজ্ঞপ্তি প্রকাশ পাই সারিছি এবং ইয়ার ভিতরে সমস্ত রাজনৈতিক দল তাঁর জোরসোরে প্রচার চলাইছন্তি কেন্দ্রীয় নেতৃত্ব মানে আসি ওড়িশার ডেরা পকাউছন্তি এবং নির্বাচনী থোপ মধ্য রাখুছন্তি কিভাবে ভাবে তাঁর যদি সরকার আসে তবে ওড়িশার কিভাবে ভাবে উন্নতি হয়ে পারিব সে নেই মধ্য ওড়িশাবাসীকে সেমানে প্রতিশ্রুতি দেই যাউছন্তি ধন্যবাদ দিব্যজ্যোতি আপনার সমস্ত সূচনা পাই যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।